হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বাংলা কুইজ ইউটিউব চ্যানেল। রোজকার মতো আজ দেখে নেব 17 নভেম্বর 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স, আর সঙ্গে 8টি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেব। প্রথম প্রশ্ন, কোন দিনটিকে আন্তর্জাতিক সহনশীলতা দিবস অর্থাৎ ইন্টারন্যাশনাল টলারেন্স ডে হিসাবে পালন করা হয়? সঠিক উত্তর 16ই নভেম্বর। সমাজে সহনশীলতার তাৎপর্য সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতি বছর 16ই নভেম্বর আন্তর্জাতিক সহনশীলতা দিবস পালন করা হয়। জাতিসংঘ 1996 সালে এই দিবসটি প্রতিষ্ঠা করেছিল। দেখে নেব পরের প্রশ্ন, সম্প্রতিকে দক্ষিণ কোরিয়ার এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপে পুরুষদের 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে স্বর্ণ পদক জিতেছে। সঠিক উত্তর শিব নারওয়াল অর্থাৎ অপশন বি। ভারতের শিবা নারওয়াল 15ই নভেম্বর 2022-এ দক্ষিণ কোরিয়ার এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপে পুরুষদের 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে স্বর্ণ পদক জিতে নিয়েছে। তিনি ফাইনালে দক্ষিণ কোরিয়ার পার্ক দায়হুনকে 17-3-এ পরাজিত করেছেন। একই ইভেন্টে আরেক ভারতীয় বিজয়বীর সিধু ব্রোঞ্জ পদক জিতেছে। এছাড়াও ভারতীয় পুরুষ যুবদল 10 মিটার এয়ার পিস্তল টিম ইভেন্টে স্বর্ণ পদক জিতেছে। দেখে নেব পরের প্রশ্ন, স্কটল্যান্ডের গ্লাসগোতে 7 বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে পরাজিত করে কোন দেশ প্রথমবারের মতো বিলি জিন কিং কাপ 2022 জিতে নিয়েছে? সঠিক উত্তর সুইজারল্যান্ড অর্থাৎ অপশন বি। 13ই নভেম্বর 2022-এ সুইজারল্যান্ড মহিলা টেনিস দল স্কটল্যান্ডের গ্লাসগোতে 7 বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে পরাজিত করে প্রথমবারের মতো বিলি জিন কিং কাপ জিতে নিয়েছে। 2022 সালের বিলি জিন কিং কাপ ছিল আন্তর্জাতিক মহিলা টেনিস টুর্নামেন্টের 59তম সংস্করণ। দেখে নেব পরের প্রশ্ন, ফিফা বিশ্বকাপ কাতারে কবে থেকে শুরু হতে চলেছে? সঠিক উত্তর 20 নভেম্বর অর্থাৎ অপশন এ। 2022 সালের ফিফা বিশ্বকাপ কাতারে 20 নভেম্বর থেকে শুরু হতে চলেছে। এই প্রথমবারের মতো টুর্নামেন্টটি শীতের মাসে অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্টে 32টি দল বিশ্বকাপের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে। টুর্নামেন্টের ফাইনাল খেলা হবে 18ই ডিসেম্বর। দেখে নেব পরের প্রশ্ন, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার সেন্ট্রাল বোর্ডের পরিচালক হিসাবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর বিবেক যোশী অর্থাৎ অপশন এ। কেন্দ্রীয় সরকার আর্থিক পরিষেবা সচিব বিবেক যোশীকে ভারতীয় রিজার্ভ ব্যাংকের কেন্দ্রীয় বোর্ডের পরিচালক হিসাবে নিযুক্ত করেছে। এই বোর্ডে 15টি আসন রয়েছে, যার মধ্যে 5টি অফিসিয়াল ডিরেক্টর এবং 10টি বেসরকারি ডিরেক্টর রয়েছে। আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস এই বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা। দেখে নেব পরের প্রশ্ন, ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স 2023-এ ভারতের স্থান কত? সঠিক উত্তর অষ্টম। ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স 2023-এ ভারত অষ্টম স্থানে উঠে এসেছে। 2022 এবং 2021 সালে ভারত 10তম স্থানে ছিল। এই সূচকের শীর্ষে রয়েছে ডেনমার্ক এবং সুইডেন। এই সূচকটি 59টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়নকে মূল্যায়ন করে, যা একসাথে বিশ্বব্যাপী গ্রিনহাউস গ্যাস নির্গমনের 90%-এরও বেশি জন্য দায়ী। এই ইন্ডেক্স প্রথম প্রকাশিত হয়েছিল 2005 সালে। এটি জার্মান ওয়াচ দ্বারা প্রকাশিত হয়। দেখে নেব পরের প্রশ্ন, প্রখ্যাত কেভিন কনরয় সম্প্রতি প্রয়াত হলেন, তিনি কি জন্য বিখ্যাত ছিলেন? সঠিক উত্তর কণ্ঠশিল্পী হিসাবে অর্থাৎ অপশন ডি। ব্যাটম্যান দ্য অ্যানিমেটেড সিরিজ, ব্যাটম্যান আর্খাম ট্রিলজি অফ গেমস এবং অন্যান্য অনেক সিনেমায় ব্যাটম্যান এবং ব্রুস ওয়েনের পেছনে কাজ করেছেন তিনি। দেখে নেব আজকের শেষ প্রশ্ন, 2022 সালের আইসিসি পুরুষদের টি টোয়েন্টি বিশ্বকাপে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন কে? সঠিক উত্তর স্যাম কারেন অর্থাৎ অপশন সি। ইংল্যান্ডের স্যাম কারেন পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত প্রত্যাবর্তনের পর আইসিসি পুরুষদের টি টোয়েন্টি বিশ্বকাপ 2022-এর প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন।
তো বন্ধুরা আজ এখানেই শেষ করছি আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স পর্ব। কাল সকালে আবার দেখা হবে নতুন কিছু কারেন্ট অ্যাফেয়ার্স এর সঙ্গে। তো তখন বাংলা কুইজের সঙ্গে থাকো এবং প্রস্তুতি থাকো এক্সামের। বাই।